and I knew. কখনো মিথ্যে কথা বলবে না কারণ মুখে মিথ্যে কথা বললেও সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে জানিয়ে দেয় তুমি মিথ্যে বলছো বলেছিলেন পিতা তার কন্যাকে ছোটবেলা থেকেই কন্যা শুনে আসছিল বাবার কঠোর সতর্কবাণী যত কঠিন যত নির্মম যত কুৎসিত কিংবা যন্ত্রণাদায়ক হোক শরীর যেন সত্যি কথা বলে কারণ মুভমেন্ট নেভার লাইস যে কন্যার কথা বলছি তার নাম মার্থা গ্রাহাম যাবতীয় শরীরী অশরীরী ভঙ্গির স্পন্দন বা কম্পনকে বলতে গেলে এক সদর্প স্পর্ধায় ধূলিসাৎ করে মার্থা গ্রাহাম জন্ম দিয়েছিলেন এক অভূতপূর্ব নৃত্য ভাষার জন্মেছিলেন 1889 সালে আমেরিকাতে তিনি তিনি এমন একজন যিনি নাচ শরীর আর জীবনকে মুক্তি দিয়েছিলেন শরীরী চাপা বন্ধনের হাত থেকে গ্রিক ভাস্কর্য ছিল তার প্রেরণা আর মনের গভীরে ছিল ব্যক্তি স্বাতন্ত্র্যের এক উদার চিন্তা মার্থার ছোটবেলা কেটেছিল আমেরিকার পেনসিলভেনিয়ায় আমেরিকান প্রেসবিটারিয়ান নীতিবাদের ঘরে এক প্রভাবশালী সর্বময় ক্ষমতাসম্পন্ন পিতার শাসনে মেয়ের বড় হওয়া অতি বাধ্য শরীর ও মন নিয়ে তাই নাচের মধ্যেও ছিল সেই দোটানা কর্তৃত্ব শাসন ও নিয়ন্ত্রণের বিরুদ্ধে কখনো রুখে দাঁড়াবার প্রতিস্পর্ধা নিয়ে কখনো ভারসাম্যহীন নারী জীবনের যন্ত্রণা ও দমবন্ধকর ক্লোস্ট্রোফোবিয়া মার্থা বলতেন রাজনীতির ব্যাকরণ তিনি বোঝেন না রাজনীতি করতে মঞ্চে ওঠেন না এটাই ছিল তার বরাবরের শিল্পী সুলভ দাবি মার্থা গ্রাহামকে আমেরিকান টাইম ম্যাগাজিন আখ্যা দিয়েছিলেন ড্যান্সার অব দ্য সেঞ্চুরি 1976 সালে আমেরিকার রাষ্ট্রপতি ফ্রোডের হাত থেকে নেন দ্য প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 1985 সালে পান রোনাল্ড রেগানের ন্যাশনাল অফ আর্টস খেতাব You will always reveal what you feel in your heart by what you do in your mood. মার্থা গ্রাহাম নাচের শরীরে দিয়েছিল নতুন এক স্পন্দন যে স্পন্দনের দোলায় সমস্ত ভিতরটা শরীরের বাইরে বেরিয়ে আসে শরীর যেন আর মিথ্যে বলে না তরিকুল ইসলাম সৌরভ সময় সংবাদ ঢাকা